আজিকার আলোচনা হান কর্মর্গ জয়িতই হান কিয়া বলে আমি যেবাকাত চরমসি ওবাকাতই আমি কর্ম হানরে যজ্ঞ গই হিসাবে দেহিয়ার কর্ম সারাবি কোনগো থানো আর তারা এ ধারণা হান আমার হান কনাক্ত আছে হান কর্ম হানেই জীবন হান কর্ম হানাত আমি সফল না এহানেই আমার জীবনের উদ্দেশ্য হান এহান আমার সব সমানে আমার ধারণাত আছে হান হুদা জীবন হান না গই অনন্ত অনন্ত কাল পিয়া হুদা কর্ম হানোর গজি আমি দৃষ্টি দিয়ার কিয়া বলে আমি যেবাক আমার কর্ম হান যেবাক আমি সফল ইয়ার অপিত আমি নিয়াম হার হইয়ার যেবাক আমি সফল নেয়ার অপিত নিয়াম দুঃখ হইয়ার এহান আমার জীবনের অঙ্গ হিসাবে ধরেছি হান এ কর্ম হান হুদা অঙ্গ না গই এহানেরই আমি জীবন হান মনে করিয়ার ও হালো আজিকার যে হান আলোচনা হান কর্মর গজইতই কিয়া বললে জীবনের যে হান সত্যহান আছে ও সত্যহানোর লগে যদি আমি পরিচয় নেই আর ওহান হইলে আমি আমি বিকৃত মন ভাবল আমি জীবনে হান চিন্তাই টাঙাই ও হালো যে হান সত্য ওহান সত্যরূপে ওহান গ্রহণ করে পারা নেই ও সত্যর আলোচনা হান আজি করতা নাই এপিত কর্মহান জীবনের অঙ্গা গইতে পারে কিন্তু পরিপূর্ণ অবস্থা হান না গই কর্ম নেই অবস্থা হানও আছে আমি হান কোনোদিন আমি স্বীকার না করতে নাই কিয়া বলে কর্ম নেই অবস্থা হানোর যদি আমি স্বীকার করি আর ওহান হইলে আমি জীবনে কোনোদিন সফল নাই তাঙাই এহান আমার ভিতরে সবসময় ডরা হান থাইতই আমি যদি কর্ম ত্যাগ করি আর ওহান হইলে এই যে গতি আহাল যে সংসারে হান চলে এই সংসারে হানাত আমি সফল নাই তাঙাই এহান আমার ধারণা হান কিন্তু জীবনের যে হানা প্রক্রিয়া হানে মাতার দায়িতা কর্ম হান জীবনের অঙ্গ আগ এহান পরিপূর্ণ অবস্থা হান না গই অকর্ম বলিয়া জিনিস আহান আছে অকর্তা বলিয়া জিনিস আহান আছে এহান অস্তিত্বর আর এক অধ্যায় আহান অর্থাৎ দুহান অধ্যায় এই অস্তিত্বত আছে আহান যায় কর্ম আর এক আহান অকর্ম আমি কর্ম হান আগো যে আমি কিয়া জোর দিয়ার তা ওহানোর কারণ হান অধ্যায় আমার ভিতরে অহংকার আহান লুকিয়ে আছে আরও কর্মত যেবাক আমি সফল ইয়ার পেট আমি নিয়াম হারো ইয়ার কারণ হানি কি হান বললে অন্যগর তুলনায় আমি শ্রেষ্ঠ হইল প্রতিভা প্রত্যেক মানুষ ভিতরে আছে কিন্তু প্রতিভা হানোরে আমি তুলনা হারল আমি কুম্ভাকাচি আর বললে আমার কর্মহানাত আমি যে বেকা সম্পূর্ণরূপে যে বেকা আমি সফল ইয়ার অপিত আমি সব সমানে জানতে অজান্তবালা আমার ভিতরে অহংকার হান যে মি অন্য গরান্ত শ্রেষ্ঠ নিজের পরিচয় আহান সৃষ্টি ওর ও পরিচয় হাল আমি আমার এই সংসারে আনাত আমি শ্রেষ্ঠ মনে করিয়া শ্রেষ্ঠ মনোভাব আহল আমি থাই আর এহান তাই এ মনোভাবে আনোর আলাদা ঢঙাহান কিন্তু আর এক ঢঙাহান আছে যে ঢঙাহানার মাঝে অহংকার নেই ওর অহংকার শূন্য অবস্থা নিজরে কোনোদিন ওই শ্রেষ্ঠ মনে না করে কিন্তু অনেক মানুষ আছে ডাঙর ডাঙর কাম করিয়া যেতে রাগা শ্রেষ্ঠ কাম করিয়া যেতে রাগা কিন্তু তারা নিজরে শ্রেষ্ঠ মনে না করতারা ওহানার মূল কারণ আর দেয় কিতা তানু কর্মর গজে কায়া অকর্তা ভাবওয়ান তানুর ভিতরে আহা পড়েছে গাতা অর্থাৎ এ জগতে হানাত মি কর্তা না গই কর্মহান ওয়াই আছে হান ওগরে আমি খানি দিশাগো দিয়া পারি আর তা অহনাত শ্রদ্ধা হানাহে অপিত নিজের যে হান অহংকারর যে সীমাগ আছে ও সীমাগ নেই অপরে গা অপিত অসীম মনোভাবল এ কর্ম তা কর্তরাতা ওহাল্ল বিরাট কর্ম করল ও কর্ম হানোর শ্রেষ্ঠতার মর্যাদা হান তানো নিজে ওহান গ্রহণ না কর্তারা ওহান অস্তিত্বর লীলা হান হিসাবে তানো ধারণা কর্তারা ওহান এলে আমি এহান স্পষ্ট ইয়ার অস্তিত্বর মাঝে কর্ম বা অকর্ম দুহান আছে ওরে অকর্ম অবস্থাহান আক্ষণ দর্শন করে পারানি কর্মহান তা আমি জন্ম জন্ম করিয়া ইয়ার হান নাই এপিতার মাতিল তাকির তাওনি আমি কর্মহানরে জীবনের অঙ্গ হিসাবে হার পাশি হান কিন্তু নয়া জিনিস হান আমি হার পিতা নাই হানি তাই অকর্ম অবস্থাহান ও অকর্ম অবস্থাহান আমি যদি হার পানি মনিয়া ওহান হইলে আমি
খানি সমরি কাবালা এর ধ্যানর যেহান আমার বিধি আছে, নিয়ম আছে, এ ধ্যানর মাধ্যমে ধ্যানর আমি মেডিটেশন বলিয়ার ওহালো আমি ও অকর্ম অবস্থা মানরে বুঝানির চেষ্টা করতা নাই। ওহানেই একমাত্র পদগত এই অকর্তা মনোভাব অকর্মহান বুঝানির। ওহালো আমি যেহানোরে ধ্যান বলিয়ার মেডিটেশন বলিয়ার ওহান আমার সাংসারিক জীবনের লগে কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই, সম্পূর্ণ আলাদা জিনিস আনি। আহানি তাই জিরানি হিকানি, আর কাহানি তাই কর্ম কি সাথে করানি, ওহান হিকানি। ওহালো দেহানির কোনো সম্পর্ক নেই, কিন্তু সম্পর্ক কুম্বাকাই তুই বললে যে মানুষ ওই জিরানি হিকের ওগুই কর্ম করে পারে, সঠিক কর্ম করে পারে, এহান কিন্তু সত্য হান। যেগুই জিরা নোয়ারের ওগুই সঠিকভাবে কর্ম করে নোয়ারের, অর্থাৎ যেগুই নিদ্রাহান যদি সঠিকভাবে সময় মতো গুঞ্জে পারে, সময় মতো যদি উঠে ওহান হইলে ওগোর কর্ম হনাত জাহান পিওরিটি হানাই তৈ, জাহান সম্পূর্ণতা হানাই তৈ। ওহান কিন্তু যে মানুষ জিরানি না হিকেছে ওগোরাং কোনো দিন কর্মর শুদ্ধতা হান কোনো দিন আহে নোয়ারের, এহান সত্য হান। এহানাত আমি আর এক নয়া জিনিসে হান হার পেতাং হানের দায়, এ কর্ম হানের দায় মায়া হান। এ বাস্তবে হানাত এ মায়ারূপে যেহান আমার কর্মহান আছে এহানরে আমি লীলাও বলে পারি আর, অর্থাৎ সংসারে হানাত যদি লীলা করানি হানর ওহানইলে কর্মক্ষমতা বাড়ানি লাগতই। বারো এ সংসারে হানাত তো বিদায় যদি নেন হানর ওহানইলে আমি এ জিরানি হানর গুরুত্ব হান হার পানি লাগতই। এ চিরানি হান অস্তিত্বর মাঝে কতিহান গুরুত্বপূর্ণ। যত আমার আধ্যাত্মিক যেটা আমার সাধনা আছে এটার মূল উদ্দেশ্য হানের দায় কিসাতে আমি জিরা পারানি সঠিকভাবে জাগ্রত রূপে। আমি যেহান জিরিয়ার হান জাগ্রত রূপে না গই, এহান প্রাকৃতিক রূপে হান। যেমন রাতি হানো নাই আমি যে ঘুম জিয়ার, এহান আমার প্রাকৃতিক রূপে হান। কিন্তু এ জিনিসে হান নেচারেলি নাইয়া, আমি মনিলে গুঞ্জে পারানি, আমি মনিলে জিরা পারানি, এহান আমার ইচ্ছা ল পারানি, এহান যাই কলাহান। জিরানি হিকানি হানও কলাহান, এহান যে বিরাট কলাহান। এহান যে গই আক্রম হারপা পারে ওগুই এ সত্যহানোর মূল জড় গুড়ে হারপা পারে তা। এহান হান্না পেলে আমি সত্যর মূল স্বরূপ হান, মূল স্থিতি হানরে আমি কোনোদিন বুঝে নোয়ার্তা নাই। বারো যে মানগরাং এ সত্যর খোঁজ করানের যেহান ক্ষমতা হান নেয়র ও মানগর আমি শ্রেষ্ঠ মানুগ বলে নোয়ার্তা নাই। আমি যে বেকা রাতি গুঞ্জিয়ার ও পেট আস্তা রাতে হান আমি হপন দেহিয়ার, হপনর পিছেতে আর তাও হপন, হপনর পিছেতে আর তাও হপন, এসাদ ইতি ইতি অনেক সময় একই হান থার। যে বেকা হপনাহান আরম্ভইয়া যে বেকা লেয়র গা আর এক নোয়া হপনাহান যে বাগাহের হাদিয়াগর মাঝে আমি বিশ্রামহান ইয়ার গা, ও বিশ্রামহানের দায় সম্পূর্ণভাবে শূন্যরূপে আমি থাইয়ার হান। ও স্থিতিহানের মাতৃয়াতা আমি বিশ্রাম, পরম বিশ্রাম। ওহান প্রত্যেক মানু আগরান, প্রত্যেক জীব আগরান এ ঘটনা হান ঘটের হান। কিন্তু ও সময় আমি জাগৃতি নাইয়ার, ও সময় আমি ও ঘটনা হানরে আমি অমাটিক মূল্য না দিয়ার। আমি যেহানরে সমাধি ভুলিয়ার ও সমাধি হানর মূল স্থিতি হানি দেয় ওরে মিকুপর কাবুলিয়া যেহান আমি শূন্য স্থিতি হান যেহান আমি পেয়ার ওহান আক্রম দর্শন করে পারানি। ও স্থিতি হান মিকুপা হানর কার হান, কিন্তু ওহানরে আমি দিনে দিনে বাড়া পারিয়ার। যেমন আমি সারাদিন হান কর্ম করানির পিছেদের যদি আমি মনিয়ার জিরানি আমি আস্থা কর্মতত্ত্ব পুরি সেচিয়া সাক্ষীরূপে থাপারানি, ওই সাক্ষীরূপ আনরে আমি দর্শজ্ঞ বলে পারিয়ার বা দ্রষ্টাগ বলে পারিয়ার। ওহাল্য দ্রষ্টাগয়া যে মানুষই কর্ম করে ও মানুষর কর্মধান কোনোদিন ভুল নাই তৈ, সঠিকভাবে কর্মহান ওয়াজি তৈ গা কিয়া বললে ভুল হানো তা সঠিকভাবে দেহে পারতই। আক্রম যদি কোনো কারণে ভুল ওপরে গা দেখুন কোনোদিন ভুল নাই তৈ। ভুল করে করে আমি জীবনে আন হিকিয়ার হান নাই, কিন্তু ও মানুগরাং
আক্রম ভুল করানির পিছতে দিক্রম ভুল কোনোদিন নাই তৈ কিয়া বলে সব সমানে থা জাগৃতি অবস্থায় সাক্ষীরূপে তা থাপারে কর্মহানেই ধর্মহান বলিয়া আমার গুরুজনে মাতেছি ওহানোর মূল অর্থ আনোধ্যায় এ সংসারে হেনা চরম হইতে গেলে গা কর্ম করানি লাগতই দেহগ নিলে গা মনহান নিলে গা কর্ম করানি লাগতই এ কর্মযুদ্ধ হান এ যুদ্ধ না তাইয়া যদি আমি যুদ্ধ করে নোয়ারি আর আমার জরম না হান ব্যর্থ এ সংসারে হানেই কর্মর যজ্ঞ আগ কিয়া বলে পি আমি দেহ নেশিগা মন নেশিগা এটা হাবি তো কর্ম নাই এতালই আমি খেলা পারানি অহাল্য কর্মহানেরই আমি ধর্মহান বলে হিতা বার অকর্ম বলিয়া স্থিতি আন আছে ওহানোর চর্চা কোনোগই করে নোয়ারেছি কিন্তু ওহানেই মূল স্থিতিহান এ অস্তিত্বর মূল স্থিতিহান দায় ওহান ও অকর্মর জগতে এ কর্মহান লীলারূপে আমি দেহিয়ার হান এহানেই আসল সত্যহান কর্মর সময় কর্ম করানি বিশ্রামর সময় আমি সঠিকভাবে বিশ্রাম করে পারানি এহানে তাই সম্পূর্ণ জীবন হানোর মূল খেলাহান এ কর্ম যদি আমি সঠিক করানি মনিয়ার ওহানইলে আমি এ বিশ্রামে হানোর কলাহান হিকানি লাগতই অর্থাৎ আমি ধ্যানে হান হিকানি লাগতই আমি কিসাদে মহামৃত্যু প্রবেশ করে পারানি মহামৃত্যু মানে পরম বিশ্রাম এহান অসম্ভব হান নাগৈ এহান মনুষ্য জীবনে জরমনার পিছেদে এ ক্ষমতাহান আপানেই আহের হান ওহানইলে আমি আমার জীবনে হানরে আমি ধন্যবাদ দিয়ে গিয়া পারতাম।